নুডলস পাড়া বেড়ানোর বুড়ি অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সুষমা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি, তবে ঘুরতে ঘুরতে একটু বুড়ি হয়ে গেছি এই আর কি। এ বুড়ি কিন্তু সে বুড়ি না, এ হচ্ছে এপাড়া ওপাড়া এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ানোর বুড়ি, আর সেই কারণে একটু ক্লান্তি এসে গেছে। আর তাই আপাতত ঘোরাঘুরি বন্ধ করে কারো বাসায় গিয়ে আড্ডাবাজি করব। আড্ডার ফাঁকে ফাঁকে চলবে মজার মজার খেলা এবং গল্প। চলুন দেখা যাক আজ কার বাসায় যাওয়া যায়। খেলা আড্ডা আর আনন্দের সময় কাটাতে আপনিও থাকুন আমাদের সঙ্গে। আমি কিন্তু চলে এসেছি, দেখা যাক দরজার ওপাশে কে আছে। দর্শক বুঝতেই পারছেন আমি চলে এসেছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুলের বাসায়। এখানে হবে মজার মজার আড্ডা এবং খেলা। বাসায় সবাই আছে তো? আছে আছে, আমার বাইরে থেকে বন্ধু বান্ধব এসেছে। তাই ভাতিজি সবাই এসছে? ডাক। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই ভালো, প্লিজ ডাকেন। প্রথমেই ডাকি আমার সহধর্মিনী। হ্যাঁ, পারুল, তারপর কাব্য আমার দ্বিতীয় মেয়ে, তারপর এই রাম একমাত্র ছেলে। আচ্ছা, তানি বড়, তানি তানি চলে আসো, তারপর একদম ছোট মেয়ে শ্রেয়া পাখি, শ্রেয়া, তারপরে ছোঁয়া আমার বন্ধু সুদূর একদম সেই সব আফ্রিকা থেকে এসছে। আফ্রিকা থেকে? ও আচ্ছা, হারুন ভাই, হারুন ভাই, তারা তো বেশ বড় সড় একটা টিম পেয়েছে, খেল ভীষণ ভীষণ মজা হবে। তো শুরুতে আমরা যে খেলাটা খেলবো একটা পিকচার পাজল, সেই খেলাটা খেলার জন্য আমরা আসলে ওদিকে যাবো। যাবো? হ্যাঁ চলেন। প্রথম যে খেলাটি খেলবো সেটা হচ্ছে পিকচার পাজল, আর সেই জন্য সময় থাকবে মাত্র 3 মিনিট, ঠিক আছে? টুকরো টুকরো করা পাজল, পাজলগুলো মিলে এই ছবিটা বানাতে হবে, ঠিক আছে? নাও স্টার্ট। তোমাদের সবার জন্য থাকছে পুরস্কার। আমরা যে দ্বিতীয় গেমটি খেলবো সেখানে কিন্তু হার জিত থাকবে। দেখা যাক সামনে গেমে কে জিতে কে হারে। আচ্ছা, এবার আমরা একটা মজার ঘটনা শুনতে চাই। মজার ঘটনা, আমার একটা সিলেটে আমাদের বন্ধুদের একটা প্রোগ্রামে যাওয়ার, আজ থেকে প্রায় 8-10 বছর আগে, তো ওদের আড্ডাতে গিয়ে গান করার কথা। তো আমরা, আমি বলেছি যে 20 তারিখে তো করতে পারবো না, 19 তারিখে করবো। 19 তারিখে যথারীতি আমি প্রোগ্রাম টোগ্রাম শেষ, তো আমি যাওয়ার প্রস্তুতি। এমন সময় বললো কি যে তুমি 10 মিনিট তুমি একটু বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ দিবো। তো সারপ্রাইজটা হঠাৎ করে আমি বললাম যে আমার 10 মিনিট করতে গিয়ে আমার যদি রাত পার হয়ে যায় সকালে এসে, আমার একটা প্রোগ্রাম আছে। তো দেখলাম যে সব হঠাৎ করে আমার, আমি ছিলাম হলো পর্যটন নাকি টানি, পর্যটনে পর্যটনে, তারপর পর্যটনে দেখি একটা মাইক্রোবাস আসতেছে, কাকে এটাতে একটা সারপ্রাইজ আছে। মাইক্রোবাস থেকে নেমে সবাই মিলে সারপ্রাইজ বলে চিৎকার দিয়ে, কি কি হইছে কি, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। ও, তার মানে 20 তারিখে আপনার বার্থডে ছিল? 20 তারিখে, একদিন আগে করে। হ্যাঁ, 20 ফেব্রুয়ারি। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে খুব ভালোই লাগে। একদম অবাক হয়ে গেলাম যে ওরা তো আসারই কথা না, আমি বরং এসে এখানে জন্মদিন করবো। এই আর কি। আমরা এখন পিলো পাস খেলবো, আর পিলো পাস তো আমরা সবাই জানি। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, মিউজিক বাজবে, পিলো পাস হতে থাকবে, মিউজিক স্টপ হবে, যার হাতে পিলো থাকবে সে আউট। ওকে, তাহলে আমরা কি শুরু করব? রেডি? ওকে, মিউজিক স্টার্ট।
মিউজিক আমরা জায়গা ওকে দেখা হবে নেক্সট মিউজিক দুইজন আছে শ্রেয়া এবং ছোয়া স্টার্ট আমরা পেয়ে গেছি আমাদের উইনারকে ওকে তাহলে শ্রেয়ার জন্য কি আছে দেখি এখানে আছে দেকো নুডলসের পক্ষ থেকে তোমার জন্য একটি ইলেকট্রিক কেটলি থ্যাংক ইউ ওয়েলকাম দর্শক ভীষণ ভীষণ মজা হচ্ছে মজার মজার খেলা হচ্ছে আরও অনেক মজার মজার খেলা হবে কিন্তু তার আগে দেকো নুডলস পাড়া বেড়ানোর বুড়ি অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একটা ব্রেকে যাব প্লিজ কোথাও যাবে না সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম দেকো নুডলস পাড়া বেড়ানোর বুড়ি অনুষ্ঠানে এবার আমরা যে খেলাটা খেলবো সেটার নাম হচ্ছে থ্রো ইনটু বিন এই খেলায় দুজন করে পেয়ার হবে একজন এখান থেকে একটা টিস্যু নিবে আরেকজন বল বানাবে এবং বল বানিয়ে ওখানে থ্রো করবে সময় থাকবে এক মিনিট এই এক মিনিটের মধ্যে যে যত বেশি বল থ্রো করে বিনের মধ্যে ফেলতে পারে সে হবে উইনার ক্লিয়ার ওকে প্রথম কে খেলছে আমার তোমার তুমি আর তুমি খেলছো ওকে স্টার্ট করবো হ্যাঁ Now your time start now. And stop. 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 তো কি হবে? 1 2 13 14 15 15. Okay, start করব আকাশ কাব্য. Now start. শুরু করব নাও স্টার্ট আমরা আশা করছি বুলবুল ভাই আমাদের লাস্ট পেয়ার আশা দেখা যাক কি হয় ওকে আমরা স্টার্ট করব বুলবুল ভাই ভাবি স্টার্ট আমরা পেয়ে গেছি আমাদের উইনারকে আপনাদের দুজনের জন্য দেকো সৌজন্যে একটি কফি মেকার এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গেমে এবারে আমাদের যে খেলাটা সেটা হচ্ছে দেকো সিমসিম বিস্কুট বাইট এখানে একটা প্লেট আছে আর আছে দেকো সিমসিম বিস্কিট এক মিনিট সময় থাকবে প্রত্যেকের জন্য এটা খুলে যে সবচেয়ে বেশি বিস্কুট খেতে পারবে এক মিনিটের মধ্যে সে হবে উইনার তাহলে আমরা শুরু করব কাকে দিয়ে শ্রেয়াকে দিয়ে শুরু করি শ্রেয়া ওকে স্টার্ট স্টার্ট করে তাহলে হারুন ভাই নাও স্টার্ট
কাপড় রেডি স্টার্ট Start. দর্শক আমরা পেয়ে গেছি আমাদের উইনারকে আপনারা কি কিছু শুনতে চান ওনার মুখ থেকে ওকে দেখা যাক কি আছে আপনার জন্য যেহেতু আপনি বিস্কিট খেয়ে উইনার হয়েছেন সেই জন্য পাড়া বেড়ানো বুড়ির পক্ষ থেকে আপনাকে ডেকো সিমসিম বিস্কিট আপনার জন্য কিন্তু পরবর্তীতে বাসায় প্লিজ আস্তে আস্তে খেন আরাম করে খেন ঠিক আছে ভীষণ ভীষণ মজা করছি আরও অনেক মজা হবে কিন্তু তার আগে ডেকো নুডলস পাড়া বেড়ানো বুড়ি অনুষ্ঠানের পক্ষ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ডেকো নুডলস পাড়া বেড়ানো বুড়ি অনুষ্ঠানে এইবার আমরা যে গেমটা খেলবো সেটার নাম হচ্ছে পাস দ্য বল এখানে দুটো প্লেট রাখা আছে দুটো প্লেটে বল রাখা আছে ইয়েলো অ্যান্ড হোয়াইট যেটা করতে হবে ফু দিয়ে এই বলগুলোকে এই প্লেটে নিতে হবে তারপর নেওয়া হয়ে গেলে প্লেটটা ঘুরিয়ে এনে আবার এই বলগুলোকে এই প্লেটে নিতে হবে মানে রিভার্স করতে হবে সেই জন্য সময় থাকবে মাত্র এক মিনিট ওকে স্টার্ট তার মানে হচ্ছে ও পেরেছে শুধুমাত্র হোয়াইট বলগুলো হারুন ভাই চলে আসেন দেখা যাক শুরু করব ওকে নাও স্টার্ট একটা বল রয়ে গেছে ভেরি গুড প্লিজ আকাশ চলে আসো একটুর জন্য একটা বল রয়ে গেছে ওকে স্টার্ট করব না এটা কুকুর স্টার্ট শুরু করবো ওকে নাও স্টার্ট স্টার্ট করবো ওকে স্টার্ট Start.
আমি স্টার্ট। রেডি? সবাই সব